এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ভাইফোঁটা, আমি এখন ভাইয়ের জন্য পায়েস করব, তো চলো। চলো মেকআপ শুরু করি। আমার মেকআপ কমপ্লিট। আর বলো কেমন হয়েছে? এরপর আমি আমার চুল, এরপর একদম ড্রেস মানে শাড়ি পরবো, আর তোমাদের সামনে আসছি। কেমন? এখন চলো রেডি হয়ে যায় তাহলে। আমি রেডি, দেখছো শাড়ি পরে কেমন লাগছে জানাও তোমরা আমাকে আজকে। আর আমাদের এখানে সব কাজও কমপ্লিট। দাঁড়াও এক সেকেন্ড, এই যে দেখছো, এরপরে একটু আতপ চাল লাগবে, আতপ চাল আনতে গেছে, তাহলেই সব শুরু করব। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন অমর, আমার ভাইও তেমনি হোক অমর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। প্রতিটা
আমি বানিয়েছি। আশীর্বাদ বেশি বেশি করে চাকরি বক বক লে লে চাকরি পাবি খুব জলদি করে। আশীর্বাদ দিত জানি জানি আশীর্বাদ তো মনে 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 হয় আছে কত দি রাখিয়ালে যত দে দেবো না একটা থাক চাই নাকি ওরে বাবা কাউন্টিং ভাইফোঁটা কমপ্লিট হলো, সবার ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে। এই যে মা বাবু, এই যে মা, এই যে আমার ঠাকুমা, আর এই যে বাবা ক্যামেরাম্যান এখন ওখানে সানা সবাই আছে, সব ফটো ফটো তুলছে, দেখছো ভাইফোঁটা হলো। দেখছো সব কেমন বসে বসে এখন ফটো সবাই ফটো তুলছে, এই সানাকে বেচারা খাটাচ্ছে। এই যে দেখছো সানা এখানে বসে বসে ও সবার ফটো তুলছে দাদার, আর ও ফটো পোজ মেরেই যাচ্ছে এইভাবে ওইভাবে নানা রকম পোজ, ওর পছন্দই হচ্ছে না ফটো, তখন থেকে তুলেই যাচ্ছে। কখন থেকে বলছি আমার একটা ফটো তুলে দে, বাট ফটো এখনো আমার একটাও তুলে দিল না। বলো কেমন, তুলে দিবি না ভাই ফটো? দেবো বলেছে বাবা শান্তি। রকমের জামা টামা ছাড়লাম, সব কিছু ছেড়ে দিয়েছি, এরপর জাস্ট নিজে একটা ড্রেস পরেছি। বিছানার হালত দেখছো, মা যদি দেখে না যা বকবে না, চিন্তা নেই। আপাতত আমি মেকআপটা তুলি আর খেয়ে নিই, তারপরে সে সব গোছাবো, না হলে কিন্তু মায়ের কাছে খুব বকা খাবো। চলো নিচে যাই, দেখি মা কি খাবার করেছে, আর যা হয়েছে ভাতই খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো, কারণ এখন 12টা বাজে। এখন আর নতুন করে এখন কিছু খাবো, দেন আবার ভাত খাবো, সম্ভব না থাকে যা হয়েছে ভাত খেয়ে নেবো বাস। আমি এখন খাবারের থালা নিয়ে বসে গেছি, আজকে ভাতের মধ্যে মা ডাল দিয়েছে, তার মধ্যে আছে কুমড়া সবজি আর ফিস, আর এটা সেটা আমরা এখন খাবো। আর এখন আপাতত কিছু রান্না হয়নি, বাস এটাই হয়েছে, কারণ আজকে বাড়িতে পুজো থাকে, অনেক কাজ থাকে, তো তার মধ্যে এগুলো করে উঠে গেছে, তো এগুলোই খাওয়া হয় করা যায়। ভাই গান করছিল উঠে গেল, ওই যে মা ডাল দিল, আবার ডাল খাচ্ছি। হ্যাঁ ভাজা কিছু করো নি বলো, কি ভাজাবো? ও আচ্ছা আলু ভাজা, তাই খাই। ডালটা শুধু শুধু খেয়ে নেবো। মাছটা খুব ভালো হয়েছে, মানে জানো তো দেখেই লাগছে, সর্ষে দিয়ে করেছো না? বুঝে গেছি। Oh,
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলে যেও না। আর আজকে আমাকে ভাই পোটা লুকে কেমন লাগলো সেটা প্লিজ জানাও। আর তোমরা অনেকেই আমার ভিডিওটা দেখছো আমি বুঝতে পারছি, আর কেমন লাগছে সেটা তো আমাকে জানাবে, ভিডিওটা কেমন হচ্ছে বা আমি আর কি করলে তোমাদের ভালো লাগবে সেগুলো যদি কমেন্ট বক্সে জানাও তাহলে আমি খুব খুশি হব। আর তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ, বাই।